আসন্ন মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কা প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল সালাম বিগত সময় সাধারণ জনগণের জন্য স্বতঃস্ফূর্ত কাজ করে গিয়েছেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেন তার বাকি জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান তিনি কুমিল্লা মেঘনা উপজেলা হতে বিস্তারিত জানান আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান মিলন ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মেঘনা উপজেলার যে চন্দনপুর ইউনিয়ন এই চন্দনপুর ইউনিয়নের যেটা হচ্ছে আপনার তুলাতুলি যেই গ্রামটা এই গ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার উপজেলা নির্বাচনের আপনার একজন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল সালাম সাহেব তিনি তার নির্বাচনী প্রচারণায় দীর্ঘ সময় কিন্তু ব্যস্ততার মাঝেও তিনি প্রচারণা করছে প্রচারণা চলাকালীন অবস্থায় আমরা ইতিমধ্যে তার কাছ থেকে জানতে চাই বা আসলে যে বর্তমানে আপনার এই মেঘনাতে চলমান রাজনীতিতে নির্বাচন পরিস্থিতি কতটা স্বাভাবিক আছে এবং আপনার জনগণের দরগড়ে স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ভোট চাচ্ছেন মানুষ কতটুকু আশাবাদী আপনাকে জয় করার লক্ষ্যে সেই বিষয়ে আমরা জানতে চাইবো এখানকার যিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেবের সাথে আমরা ইতিমধ্যে কথা বলবো আমরা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকরা আমাকে কিছু প্রশ্ন করেছেন যে বিগত সময়ে যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সেই সময় সময় আমি কি উন্নয়ন করেছি প্রথম উপজেলার চেয়ারম্যান ছিলেন শফিক সাহেব দ্বিতীয়তা আমি তৃতীয়ত চলাম না রতন ভাই এটাও আপনি জানেন তো উপজেলা সৃষ্টি হওয়ার পরে একেবারেই কিছু ছিল না চলাঞ্চলে মানুষ কৃষির উপর নির্ভরশীল রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ আয়ন ছিল না স্বাস্থ্যসেবা ছিল না মানুষের মৌলিক চাহিদা যেগুলি ছিল তার কোনোই বেলায় ছিল না উপজেলাতে আমরা উপজেলার দুইটি অংশে বিভক্ত হয়ে ভাগে চলতাম আপনি জানেন যে বর্তমান উপজেলা পরিষদ ভবনটি যেখানে নির্মিত হয়েছে এই ভবনটি থেকে দক্ষিণাঞ্চলের অংশ ছিল দাউদকান্দির সাথে আর এই ভবনের পূর্বা উত্তরাংশের চারটি ইউনিয়নে ছিল হোমনার সাথে এই আটটি ইউনিয়নে পরবর্তী পর্যায়ে আমাদের উপজেলার সৃষ্টি হয়েছে তখন আমরা উপজেলার যে উন্নয়ন মহাপরিকল্পনা নিয়ে উপজেলাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিশেষ করে মানুষের কল্যাণে মানুষের উপকারার্থে যিনি জাতির পিতার সুযোগ্য কন্যা না প্রধানমন্ত্রী বলেছিলেন আপনজনের মতো নিজের সন্তানের মতো বলে বলেছিলেন যে তুই গণভবনে বেশি আসবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কম যাবি আমি যখন যা দাবি করেছি এবং যেখানে গিয়েছি ইনশাআল্লাহ আমাকে কাজ দিয়েছেন আপনি বর্তমান প্রেক্ষাপট দেখলে আপনি বুঝবেন আমি এখন মেঘনায় এমন কোন গ্রাম নেই যে পাকা রাস্তায় নেই আমি পাঁচ বছর সেবা করি টাকা তো সরকার দিয়েছেন বরাদ্দ আমি শুধু জনগণের প্রতিনিধি হিসাবে সর এই সুষম বন্টনের মাধ্যমে কাজগুলি করেছি আমি প্রথম ভিলেজ রোড ইউনিয়ন রোড উপজেলা রোড উপজেলা থেকে দক্ষিণাঞ্চল দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের সাথে সম্পৃক্ত করা মেঘনার থেকে মানুষ স্বপ্নে থাকতো যে একসময় যে আমরা কীভাবে গুলিস্থান বাসে যাব। সে বাস পারমিশন কুমিল্লা জেলা থেকে এনে বাস সার্ভিস চালু করে দেওয়া এটাও আপনি জানেন এগুলি আমরা করেছি আমরা দেখেছি যে বঙ্গুল বঙ্গ আমাদের মাধ্যমিক স্কুলগুলির ব্যবস্থা আমাদের স্কুলগুলির ভবন তেমন ভালো ছিল না ছেলে ছেলেমেয়েরা ভাঙা এই ভবনে লেখাপড়া করতো এমন কোনো স্কুল নাই এখানে একটা ক্ষেত্র বিশেষে দুইটা পর্যন্ত ভবন করে দিয়েছেন তদারকি করেছে আমি অর্থাৎ সেখানে আমি ডিউলেটার দিয়ে আমার এমপি সহযোগিতা করেছেন এখানে আমরা উন্নয়নটা করেছি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বড় নতুন নতুন ভবন নির্মাণ ডিমার্কেশন ওয়াল সিকিউরিটি দেওয়া ছেলেমেয়েরা যাতে আকৃষ্ট হয় বাচ্চা স্কুলে যাওয়ার জন্য পরিবেশ করে দিয়েছি কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করেছি এবং কমিউনিটি ক্লিনিক আমার বাড়ির সামনে যে জায়গাটা সেটা আমাদের পারিবারিক আমার দান করা তুলাতুলি কমিউনিটি ক্লিনিক এখন এখানের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং এর সমস্ত এমনকি আপনার বাচ্চা সিজারিং হয় পর্যন্ত এই সিরোমো আছে মাননীয় প্রধানমন্ত্রী যে এই যে এই যে কমিউনিটি ক্লিনিক যে কনসেপ্টটা এই যে সারা বিশ্বের জন্য উনি পুরস্কৃত হয়েছেন আমাদের দরিদ্র দেশ হলেও পরে উন্নত দেশে এরকম বিলেজ পর্যায়ে এর স্বাস্থ্য সেবা এখনও অনেক ক্ষেত্রে পৌঁছায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুবাদে ওনার বিশেষ পরিকল্পনার মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক আছে যার জন্য এখান থেকে পরিবার পরিকল্পনা কর্মীদের মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাগুলি তারা পাচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করব। এই স্মার্টের বাইরে যেন বাংলাদেশ এই মেঘনার অংশ না থাকে এই অবস্থা করার জন্য মানুষকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছি যদি ইনশাল্লাহ জনগণের ভোটে এবং আমি যদি নির্বাচিত হতে পারি মানুষকে যে ওয়াদা করেছি যে আমাকে আপনি ভোট দিন আমি আপনাকে সর্বোচ্চ সেবা দিব আমি আপনার সেবক হিসাবে কাজ করব আমার মার্গ হলো দোয়াত কলম এটা প্রতীক ছাড়া নির্বাচন স্বতন্ত্র নির্বাচন এবং এখানে আমার বলা আছে যে আমাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করুন আমি আপনাকে সর্বোচ্চ সেবা দিব একজন গোলাম হিসাবে সর্বোচ্চ সেবা দেওয়ার দায়িত্ব নিয়ে মেঘনার মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমার দতকল মার্কে আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন নির্বাচন করতে আমাকে সহযোগিতা করুন আপনাদের প্রতিনিধি হিসাবে ওই চেয়ারটা যে দিয়েছেন আপনাদের গোলামের মতো ওই চেয়ারের থেকে আমি আপনাদের সেবা করার ইচ্ছা প্রকাশ করছি